নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা করছি আমার বাংলা তো দেখো এখানে সাথীর বদলে হাতি আছে কলের কলকাতা হাত বাড়াও আমি মনে করি সাথীর বদলে হাতি কলের কলকাতা এবং হাত বাড়াও এখান থেকে এখান থেকে তোমরা দু সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় কমন পাবে তো আমার মতে মেঘের গায়ে জেলখানা এবং গাঢ় পাহাড়ের নিচে এই দুটো থেকে কোনো কোশ্চেন আসবে না ছাতির বদলে হাতি কলের কলকাতা এবং হাত বাড়াও থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দুটো কোশ্চেন সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে এবং তোমাদের প্রতিটি যে প্রশ্ন আছে দেড়শো ওয়ার্ড লিখতে হবে অর্থাৎ পাঁচ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন লিখতে হবে যেটা তোমাদের দেড়শো ওয়ার্ডের মতো লিখতে হবে ছাতির বদলে হাতি কলের কলকাতা হাত বাড়াও ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে দু সালে তো দেখো ছাতির বদলে হাতি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করছি ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি চেংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চেংম্যানকে তার মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা দিয়ে তাতে চেংম্যানের চোখ কপালে উঠলো চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দু নম্বরের কোশ্চেন আমরা কি সিলেক্ট করছি পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কাহিনীটি ছাতির বদলে হাতি প্রবন্ধ অনুযায়ী বিবৃত করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি তো দেখো ছাত্রীর বদলে হাতি আমি পরে তোমাদের একদিন কলের কলকাতা হাত বাড়াও থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে পাঁচ নম্বরের সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আজকে আমি ছাত্রীর বদলের হাতি থেকে কোন কোশ্চেনগুলো দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো অথবা দিয়ে পরে কোশ্চেন কি বলেছে বানানো গল্প নয় কোন গল্প সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুযায়ী লেখো তো দেখো কোশ্চেনটা কিন্তু অথবা দিয়ে রয়েছে কিন্তু তাই তো পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কাহিনীটি ছাতির বদলে হাতি প্রবন্ধ অনুযায়ী বিবৃত করো তোমরা তো জানো একটা নানকার প্রথা আছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো আমি যে কোশ্চেনগুলো দিই সেই কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু সালের আমার বাংলা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তোমাদের আমি তিনটি অধ্যায় পড়তে বলেছি ছাতির বদলে হাতি হাত বাড়াও এবং কলের কলকাতা আমি বলতে পারি এখান থেকে এই তিনখানা থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট দুটো কোশ্চেন কমন পাবে পাঁচ নম্বরের তোমাদের একটা কোশ্চেন লিখতে হবে ঠিক আছে তো দেখো গাঢ় পাহাড়ের নিচে এবং গাঢ় পাহাড়ের নিচে এবং মেঘের গায়ে জেলখানা থেকে কোনো কোশ্চেন আসবে না তাও তোমরা রিডিং পড়ে যাবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোয়েশন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলেছে তিন নম্বরের প্রশ্ন তো দেখো তিন নম্বরের প্রশ্ন কী বলেছে আর এক রকমের প্রাণ আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে তো দেখো অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে কী দিতে পারে ছাত্রীর বদলে হাতি পাঠ্যাংশে অবলম্বনে জমিদারদের অত্যাচারের বর্ণনা যা আছে তা সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তিন নম্বরে কোশ্চেনটা কিন্তু অথবা দিয়ে ঘুরে দিতে পারে চার নম্বরের কোশ্চেন ছাত্রীর বদলে হাতি প্রবন্ধে চাষিদের উপর মহাজনদের অত্যাচারের সংক্ষিপ্ত বর্ণনা দাও মোস্ট ইম্পর্টেন্ট এই চারখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তো দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হাত বাড়াও থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দু সালের ক্ষেত্রে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি আমাদের এই চ্যানেলে ফার্স্ট কোশ্চেন কি সিলেক্ট করছি সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় কোন চোখের কথা বলা হয়েছে সে কীরূপ শান্তি চায় ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কী উপলব্ধিতে উপনীত হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা দিয়ে সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় কার কথা বলা হয়েছে লেখক তার লেখক তাকে কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন তো দেখো এক নম্বরের কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে দিয়ে রয়েছে দু নম্বরের কোশ্চেন কী আছে তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তিন নম্বরের কোশ্চেন সরু লিক আঙুল দিয়ে সেই সব খুনিদের সেই সব খুনিদের বের করছে এখানে খুনিদের বলতে লেখক কাকে বুঝিয়েছেন সে শনাক্ত করেছে বলার কারণ কি। বুঝতে পারছো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সে শনাক্ত করেছে বলার কারণ কি চার নম্বরের কোশ্চেন কি আছে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের পঞ্চাশের মনান্তরের এক সকালে কি দৃশ্য দেখেছিল সেই দৃশ্যের তাৎপর্য বুঝিয়ে দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো দেখো আজকে আমি হাত বাড়াও এবং ছাতির বদলে হাতি থেকে যে সমস্ত পাঁচ নম্বরের কোশ্চেনগুলো দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এরপর তোমাদের আমি কলের কলকাতা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তো দেখো কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে